ও করেছে ভালোই হয়েছে, বিরিয়ানি ও যেগুলো করে ভালোই হয়। তো এটা রেডি, এই যে এসে আমি পুরো আমাদের ঘর থেকে শুনতে পাচ্ছি ওই সরাটা পুরো ঢিক ঢিক করে আওয়াজ হচ্ছে, মানে জল শেষ হয়ে গেছে তার জন্য। মানে আমাদের ঘর থেকে মানে ঘরে মানে বসলেও কি মানে নিচে আওয়াজ যায় কি জানি না, তবে আমাদের ঘর থেকে পুরো আওয়াজ যায় যে এই সরাটা ঢিক ঢিক করে আওয়াজ হচ্ছে, মানে এরা যদি নাড়াচাড়া করে এরকম উঠে তো কখনো স্নানও করে তো এর থেকে হচ্ছে আওয়াজটা মানে হয়। আগে জলটা দিই, জলের জন্য দাঁড়িয়ে আছি। খা যা খা খা, আওয়াজ পাচ্ছিলাম যে জল শেষ হয়ে গেছে জলটা দিতে হয়, মানে আমাদের ঘর থেকে আওয়াজ পাওয়া যায় সরাটার, মানে এইটা এই ছাদটার সাথে আমাদের ঘর হচ্ছে মানে ঘরটা। তো যাই হোক, মাদের ঘরে আওয়াজ যায় কি আমি জানি না, ওটা বলতে পারবো না, কখনোই পাইনি ওটা। আমি নিয়েছিলাম কিছু সবজির খোসা মানে গাছে দেবো বলে, এই গাছটাতে দেবো কারণ এটাতে মাটি দিতে হবে, ওর জন্যই একটু এইটা দিয়ে তারপর হচ্ছে দেবো। গাছটাতে হচ্ছে মাটি দিতে হবে, তো মাটি দেবো বলে আমার কাছে হচ্ছে মিক্সারটা এই সময় নেই, তো যে দাদাটাকে দিয়ে আনাই ওই দাদাটা আবার হচ্ছে কদিন আসছে না, ওনাকে বলা ছিল অ্যাডভান্স যে দাদা দুটো প্যাকেট আমাকে দিয়ে যাবে, বলেছে আচ্ছা দিয়ে যাবো, তো আসেনি এখনো পর্যন্ত, আমারও যাওয়া হচ্ছে না আনতে। আপাতত সবজির খোসাটাই দিই, তাছাড়া হচ্ছে সবথেকে বড় আলুর খোসাটা খুব উপকার হয়, কারণ হচ্ছে আমি নিজেও দেখেছি আর আমাদের দোকানে হচ্ছে একটা কাকু আসে, মানে উনি হচ্ছে দোকানে দোকানে হচ্ছে আলু সাপ্লাই করে, উনি নিতে আসে আমাদের দোকানে মাল, তা উনি দেখি কি বলতো ওই একটু আলু যেগুলো পচে যায় না ওই পচা পচা আলু দেখি 2 প্লাস্টিক 3 প্লাস্টিক করে প্রায় ম্যাক্সিমাম নিয়ে যায়, তা উনি ওনাকে জিজ্ঞাসা করতো উনি আমাকে বলেছিল যে আলু পচা একটু ওই গাছের গোড়ার কাছে দেবে, মানে কোনো সার নাকি দিতে হবে না, মানে ওতে খুব ভালো উপকার হয়। তো এটা দেওয়া হয়ে গেছে, এই লেবু গাছটার ফল আছে অনেক, কিন্তু এটা যে রিপোর্টিং করবো করতেই পাচ্ছি না, কোনো মানে হচ্ছে ওই বড় পাত্র পাচ্ছি না বলে, অনেক ফল আছে এই ভিতরে ভিতরে ফল আছে, ছোট ছোট ফল আছে নতুন নতুন, কিন্তু গাছে পাতা নেই। এই গাছটার ডালগুলো কেটে দিতে এখন নতুন নতুন পাতা সবে বেরিয়েছে, এখন অনেকটা সময় লাগবে। গাছে জল টল দিয়ে ঠাকুর দিয়ে একবার রান্নাঘরে ঢুকেছে, আর আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছে, কারণ হচ্ছে অনেকগুলোই রান্না আছে করতে সময় লাগবে, একা হাতে সব কিছু মাকে বললাম যে মা তুমি দোকানে বসো আমি এদিকে কাজে, মা বললে ঠিক আছে তুই করে নে, তারপর হচ্ছে মায়ের তো রুটি আছে মা রুটি করবে, কারণ হচ্ছে রাতের হচ্ছে তরকারি আছে প্লাস হচ্ছে কালকের সকালের রান্নাগুলো আছে, আরও প্লাস আজকে একটা জিনিস করবো ভাবলাম, কারণ হচ্ছে আজকে ঘুমিয়ে করছি, তো ঘুমনি থেকে ভাবলাম একটুখানি মটর সরিয়ে দেওয়া মটরটা একটু নিয়ে মানে সরিয়ে ওখান থেকে, তো দই ফুচকা করার ইচ্ছা আছে দেখবো চেষ্টা করে পারি কি না। এই যে ঘুগনির জন্য এখানে মটর সেদ্ধ করে তারপর আমি হচ্ছে ছাদে গেছিলাম গ্যাসটা বন্ধ করে, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ বসিয়ে দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম, আর হচ্ছে তার সাথে ছোলাও এখানে দিয়ে দিয়েছি অল্প করে। রান্না বসিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে আমার দুটো রান্না হয়ে গেছে, আর একটা হচ্ছে লাস্ট তরকারি ঘুগনিটা যেটা হচ্ছে ওটা আর একটু বাকি আছে, ওটা হলে এর মানে আপাতত এইদিকে রান্নাগুলো শেষ হয়ে যায়, তারপর ওদিকে আপাতত ঘুগনির জন্য মশলা করছি শুধু। এই যে ঘুগনির জন্য এখন হচ্ছে মশলা করছি, ওদিকে তো মটর সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে হচ্ছে মটর তুলেও রেখেছি। তো আজকের মতন আমার রান্না কমপ্লিট,
এখানে হচ্ছে মাছের তরকারি, ওদিকে একটু চচ্চড়ি মতন আছে, আর এখানে হচ্ছে পনির দিয়ে ঘুগনি। তো রান্না তো হয়ে গেছে, এবার হচ্ছে এটা রেডি করব। আর এখন বাজে 7:45, মানে বাসন টাসন পরিষ্কার করে একেবারে এলাম। তো এটা হচ্ছে কড়াটা আমার গরম হয়েও এসছে। তো এখানে নিয়েছি আমি এক বাটি হচ্ছে চালের গুঁড়ো, এই বাটি এই মাপ করে 2 বাটি মতন একটু জল নিয়ে নেবো। 2 বাটির একটু কম নিতে হবে বোধ হয়, ওই আঞ্জার মতন 2 বাটি একটু কাছাকাছি নেবো, পুরোটা না। এই 2 বাটির একটু কমই নেবো। তো জলটা গরম হয়ে এসছে, বাড়িটা দিয়ে দিচ্ছি চায়ের গুঁড়োটা। তো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, জল যা টেনে নিয়েছে এটা পুরো। তো ওইদিকে কী কী নিয়েছি দেখিয়ে দিই সেটা আগে। তো এখানে হচ্ছে মটর সেদ্ধ, ছোলা সেদ্ধ, ধনে পাতা কুচি, এখানে হচ্ছে ভুজিয়া, আর এখানে হচ্ছে বাদাম নিয়েছি, আর এখানে হচ্ছে তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর ওই পাল্প যেটা, আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স আছে, ওই একটু মিষ্টি চাটনি যেটা করতে হবে ওটা এই মুহূর্তে আমার কাছে নেই, ছিল শেষ হয়ে গেছে। এখানে নিয়েছি একটু দই, দই তো লাগবেই, আর এখানে আলুটা পুরো সেদ্ধ করে রেডি করা। তো এটা থালায় নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে, এবারে রেডি করে নেব। তো এটা আগে হচ্ছে হাতে একটু ভালো করে মেখে নিই। তো আমি লেচিগুলো করে নিয়েছি, এবার শুধু এক এক করে বেলে নেব। এর জন্য তো হালকা, মানে হালকা যেগুলো ছোট কুচকি বেলিনি হয়, তো এটা তো অনেক বড়, আর এটা ভারী, এটা বেশি চাপ পড়ে যাচ্ছে ছোট। তো তো এইগুলো হচ্ছে আগে একটু শেখে নেবো, রোদ্দুর হলে ভালো হতো, কিন্তু রোদ্দুর তো আর নেই। এটা কি আমি তো সেটাই বুঝতে পারছি না। বুঝতে হবে না, আগে হোক তারপর বুঝবো। তো তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এবার ছাড়বো। তো মোটামুটি ভালোই ফুলছে। তো আমি এটা হচ্ছে তেঁতুল জল দিয়েছি, আর ওদের ছিঁড়ে দিয়েছি ছিঁড়েতে দিলাম, একটু ভাজা মশলা, আর গন্ধ লাগে এটা। আর একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা কম হচ্ছে। তো এটা রেডি। তো দই পুচা করতে গিয়ে পাপড়ি হয়ে যাচ্ছে, আর সে এসেছে বলছে, মানে ও এসে বলছে যে দই পুচকাটা পাপড়ি করার জন্য, মানে যেটা পাপড়ি চাট যেটা আমরা খেয়ে থাকি, তো ওটাই করছি, কিছু করার নেই, নেক্সট টাইম ওটা করবো। আর দেখিয়ে দিচ্ছি, এই যে ভালো শক্ত হয়েছে, এটা কি বৌদে বলে একটু বেশি ভালো হতো, এই যে তো কিছু কিছু অবশ্য ফলেনি, কিছু কিছু ফুলেছে, তবে যেগুলো হয়েছে পুরো শক্ত, পুরো ঠিকঠাক হয়েছে। বোধহয় তেলটা কখনো আসতে, মানে গ্যাসটা কখনো আসতে বা কখনো কম করছিল, ওর জন্য হয়তো কিছু কিছু ফুলে যায়, কিছু কিছু ফলেনি। তো যাই হোক, পাপড়ি চাটি করছি আপাতত। আমি করতে করতে রেখে দিলাম, ও বলো ও এসে করবে, তো করুক, কিন্তু সিরিয়াসলি বলছি, এই যে এই তেঁতুলে যে চাটনিটা করেছি এত ভালো হয়েছে, মানে নিজেই বলছি। আর তার উপর সেই গন্ধরাজ লেবুর যে পাল্পটা দিয়েছি না, আরও
ওটার জন্য আরো বেশি ভালো লাগছে। মিষ্টি আচারকে হার মানিতে। ওই তো তোমার হাতেই তো মশলা, আমি তারাকে বলে দিয়ে কি কি দিয়েছে, ও তার মধ্যে দিয়ে দিয়েছে যে আমি আলু কেটে দিয়েছি, পেঁয়াজ, ধনে পাতা, ঝুরি ভাজা আর বাদাম, আর তাই এখন দিচ্ছে হচ্ছে ভাজা মশলা। এই যে হচ্ছে চাটনিটা দিচ্ছে। যেগুলো পাতলা পাতলা আছে ওইগুলো না, নাহলে পাবলির জন্য তো একটু পাতলা পাতলা গুলোই ঠিক আছে। কি করতে গেলাম, আমার কি হলো, এটা একটু চারি জায়গা ছড়িয়ে দাও। বাদামগুলো সব দিয়ে দাও। এবার ঝুরি ভাজা দিচ্ছে, আর কি বলবো, এটা বলার মতন কিছুই নেই। দই, এবার দইয়ের মধ্যে চিনি মিশিয়েছি, আমি তো কোনোদিন দেখিনি যে পাবলি চাটে দইয়ের মধ্যে চিনি দেয়। এ সব কিছুতে চিনি, এ ঠিক বাবার মতন, বাবার মতন টক দই খাবে, টক দইয়ের মধ্যে চিনি মিশিয়ে খায় রুটির সাথে। তোমরা টক জল না, টক দই বলেছে। গার্নিশ মানে কি, ডেকোরেশন বা সাজানো যে কোনো একটা কিছু, সেটাই তো জানি। এটা ঠিক ছিল, এটাকে আবার পাতলা করে মানে এমনি এমনি শুধু খেয়ে নেওয়া হয়ে যায়, যার জন্য একটু আর জল দিয়ে একটু পাতলা করতে গিয়ে এটা কমে গেছে, যার জন্য পাতলা হয়ে গেল। এ আবার আমসত্ত্ব দিয়ে পাপড়ি চাট খাবে, ভগবান ভগবান, কে জানে এ পাগল কোথা থেকে এসছে। তো এই হচ্ছে পাপড়ি চাট, দই ফুচকার বদলে পাপড়ি চাট হয়েছে, তাও ও করেছে ভালোই হয়েছে, আমি জানি ও যেগুলো করে ভালোই হয়। না আমি তো রসগোলস করে বলেছিলাম সিরিজে ভালো হয়েছে, দইটা মিষ্টি হয়েছে, একটু ভালো হয়েছে পারে। সিরিজে ভালো হয়েছে, একটু সামনে না ধারটা নাড়ো, বলো হ্যাঁ ভালো হয়েছে, কে করেছে ঠিক। কিন্তু ছোলা মটরটা পড়ে রইল, এ আমার খাবে আমসত্ত্ব দিয়ে। খুব 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 ভালো হয়েছে, এটা বেশি ভেবো না, সত্যি ভালো হয়েছে। আর অবশ্যই তোমরা এইভাবে বানিয়েছো, অবশ্যই ট্রাই করে দেখো যে ভালো হয়। আর আমি তো এটা চালগুলো দিয়ে করেছি, এটা চালগুলো দিয়ে কিন্তু ভালো হয়েছে, আর সেটা তোমরা দেখেও বুঝতে পেরেছো, হয়তো কিছু কিছু ফুলেছে, কিছু কিছু ফলেনি, সব কটা ফল ওই যো। মিষ্টিটা একটু ঠিক হলে ভালো হতো, লাস্টের দিকে একটু পাকা মিগিরি করতে গিয়ে একটু কম হয়ে গেলো, তোমাদের চেষ্টা শুধু খাচ্ছিলাম। তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব দেওয়ার প্লিজ প্লিজ প্লিজ, তোমরা আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা আমার পাশে থাকো, কারণ হচ্ছে তুলতে যাচ্ছি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগানো সম্ভব না।
তো আজকের মতো টাটা বাই, আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। বাবা খাও, দেখো ঘরে বাইরে জিনিস তো খেতে চাও না। এটা কি? ওটা আমসত্ত, কে খায় বলো? পাবড়ি চাটের সাথে আমসত্ত বলো, ওটা দিয়ে খাবে, কে খায় এমনি? কাল হয়তো কিছু ক্রেতা আসবে। হ্যাঁ, খুব ভালো হয়, তাদের সঙ্গে সত্যি ভালো হয়েছে। দোকানের থেকে ভালো হয়েছে কি? টক দইয়ের মধ্যে মিষ্টি মিশিয়ে করেছে, চিনি মিশিয়ে, ভালো হয়েছে। আবার একটুখানি ক্যামেরার সামনে এলাম একটা জিনিস দেখানোর জন্য। খেয়েছি ভালো, পরিশ্রমও করেছি ভালো, কিন্তু তারপরে যে জিনিসটা রান্নাঘরের এই হাল, এই যে এত বাসন, বুঝতে পারছো? যাচ্ছে তাই অবস্থা, এখন এইগুলো করতে হবে। ভালো খেতে গেলে ভালো পরিশ্রমও করতে হয়, এটা কিন্তু ঠিক। মা বাবা খেয়েছি ভালো, কিন্তু যাই হোক তুই কখনো কখনো এমনি ট্রাই করিস। তো যাই হোক, পাবড়ি চাটটা আমি জোগাড় করে দিয়েছি, ও করেছে, তবে ভালো হয়েছে। আবার বললাম কথাটা, ভালো জিনিস হলে ভালো কথা বলতে হয় যে ভালো হয়েছে, এটা আমি জানি। তো যাই হোক, আজকে মতন, বাই, গুড নাইট।